অমিক চট্টোপাধ্যায় নামে অভিযুক্ত যুবককে কালিম্পং থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 11 অক্টোবর সন্ধ্যায় বড়তলা থানা এলাকার রায়বাগান স্ট্রিটে এক বাড়িতে ঢুকে গিয়ে মীনাক্ষী ভট্টাচার্য নামে এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ছুরি দিয়ে এলো পাথারি আঘাত করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বাধা দিয়েছিলেন মীনাক্ষীর ছেলে। অভিযোগ, সৌমিক তাকেও ছুরি দিয়ে এলো পাথারি কোপ মারে। এরপর সেই অস্ত্র মুছে পকেটে রেখে নিজের বাইক নিয়ে সড়কপথে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হন। তদন্তে নেমে পুলিশ সৌমিকের নাম জানতে পারেন। তার সঙ্গে মীনাক্ষীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন মীনাক্ষী। তা নিয়েই দুজনের মধ্যে বচসা চলছিল। সেই আক্রোশ থেকেই মীনাক্ষীকে খুন করেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। উত্তরবঙ্গে একটি বিশেষ টিম পাঠায় পুলিশ। কালিম্পং থেকে সৌমিক চট্টোপাধ্যায় নামে ওই যুবককে গ্রেপ্তার করে রাতে পুলিশ। তবে মহেশতলার মীনাক্ষীর খুনের ঘটনার তদন্তে নেমে সৌমিক সম্পর্কে আরও বিস্ফোরক তথ্য উঠে আসে পুলিশের হাতে। 2020 সালে সোশ্যাল মিডিয়ার পরিচয় হয়ে শিলিগুড়ির এক যুবতীকে বিয়ে করেছিলেন সৌমিক, কিন্তু তারপর তাদের সম্পর্কে অবনতি হয়, বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে ওই মহিলা বিয়ে করে শিলিগুড়িতেই রয়েছেন, তার দুই সন্তানও রয়েছে। পুলিশের কাছে তথ্য এসেছে শিলিগুড়ির ওই মহিলা ও তার দুই সন্তানকেও খুনের পরিকল্পনা ছিল সৌমিকের। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী।